আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আনা বিযারিন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اتق الله حيثما كنت واتبع السيئات الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي। সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করতে হয়। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আইনদেরকে উপদেশ দিতেন, যিনি উম্মতকে উপদেশ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, যেটা যে দিক নির্দেশনাগুলি মেনে চললে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লাভবান হতে পারবো। যে নবী আমাদেরকে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, আল্লাহর সাথে কি আচরণ হবে, নিজের নফসের সাথে আপনি কি আচরণ করবেন, মানুষদের সাথে কি ব্যবহার করবেন, যে নবীর মাধ্যমে আমরা এইগুলো শিখতে পেরেছি, উপদেশগুলো পেয়েছি, সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির দ্বারা বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলাইহ। সময় তো ভাতৃমণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে তিনটি উপদেশ। এই মর্মে আমি একটি হাদিস পেশ করেছি, সুনান তিরমিজির 1987 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তিনটি উপদেশের কথা বলা হয়েছে এবং এই তিনটি উপদেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে তিনটি উপদেশ হচ্ছে অত্যন্ত মূল্যবান উপদেশ। যদি একজন মুসলিম নিজের জীবনে এই উপদেশগুলো যদি মানতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সুসম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সে অনেক কিছু জানতে পারবে, রাব্বুল আলামিনের যে হক সেগুলো দিতে পারবে। এবং দ্বিতীয় উপদেশের সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির তার নফসের সাথে, তার নিজের সাথে, সে নিজের সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে। তিন নম্বর উপদেশের সম্পর্ক হচ্ছে মানুষদের সাথে আপনি কি আচার আচরণ করবেন। এই তিনটি উপদেশ হচ্ছে অত্যন্ত মূল্যবান উপদেশ এবং এটাই হচ্ছে একজন মুসলিমের মানহাজ, পথ ও পদ্ধতি, যার উপরে চলে সে নিজের জীবনে যদি তা বাস্তবায়ন করতে পারে, তাহলে সে নিজের জীবনে লাভবান হতে পারবে। সত্যি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেগুলো শুধু তিনার জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য উপদেশ। আর সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে লাভবান হতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সদা সর্বদা মানুষের কল্যাণ চাইতেন, মঙ্গল চাইতেন, এবং তিনি উম্মতকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ দিতেন, যেগুলো মেনে চলে তারা জীবনে লাভবান হতে পেরেছে। এই মর্মে তিনটি উপদেশের কথা বলা হয়েছে সুনান তিরমিজির 1987 নম্বর হাদিস। আন আবি যারিন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা ওয়া তাবি'ই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন রাওয়াহু আত-তিরমিজি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। প্রথম উপদেশ হচ্ছে যে তুমি যেখানে থাকো
একমাত্র ভয় করো কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। ইত্তাকিল্লাহ হাইথু মা কুনতা, তুমি যেখানে থাকো যে কোনো অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। এক নম্বর উপদেশ। দুই নম্বর উপদেশ কি? ওয়াতবিউ সাইয়্যাত আল হাসানাত তামহাহা, আর প্রত্যেকটা মন্দ কাজের পরে ভালো কাজ করো যা তা মন্দ কাজকে মুছে দেবে। তিন নম্বর উপদেশ কি? ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচার আচরণ। তাহলে প্রথম উপদেশের সম্পর্ক হচ্ছে একজন বান্দা এবং তার রবের সাথে। দ্বিতীয় উপদেশের মানে মানে সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির তার জীবনের সাথে, তার নফসের সাথে। এবং তিন নম্বর উপদেশের সম্পর্ক হচ্ছে যে একজন ব্যক্তি মানুষদের সাথে কি আচার আচরণ করবে। তাহলে আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা থাকবে, কি আচার আচরণ থাকবে, সেটাও আপনাকে জেনে নিতে হবে। নিজের সম্পর্কে আপনার কি আচার আচরণ হবে সেটাও জানতে হবে। এবং মানুষদের সাথে, সমাজে বহু মানুষের বসবাস, তাদের সাথে কি আচার আচরণ করবেন, এই দিক নির্দেশনা কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়। প্রথম হচ্ছে যে একজন ব্যক্তি পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে আল্লাহকে ভয় করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইত্তাকিল্লাহ হাইথু মা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। তাহলে একজন মুসলিমের প্রতি আবশ্যক যে সে আল্লাহকে ভয় করবে তার আনুগত্যের সাথে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিগুলিকে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলিকে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলিকে মেনে আল্লাহকে ভয় করা আবশ্যক, এবং তিনার নিষেধাজ্ঞাগুলিকে বর্জন করা এটাও আবশ্যক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলিকে মেনে নেওয়া, নিষেধগুলিকে বর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। তাকওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে, আত্তাকওয়া হিয়া ফিআলু মা আমারা আল্লাহ বিহি ওয়া তারকু মা নাহা আল্লাহ আনহু। তাকওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, ওয়া তারকু মা নাহা আল্লাহ আনহু, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা। এই নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি, যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন তা পালন করা, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সাথে তিনার আদেশগুলিকে মেনে নেওয়া এবং তিনার নিষেধগুলিকে বর্জন করার নামই হচ্ছে তাকওয়া। কারণ যখন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলিকে মেনে নেয়, নিষেধগুলিকে বর্জন করে, তখনই সে ব্যক্তি আল্লাহর আজাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারে। সুতরাং তাকওয়া এমন একটি শব্দ, এমন একটি বাক্য, যেই বাক্যের মধ্যে একজন ব্যক্তির সার্বিক কল্যাণের দিকগুলো নিহিত আছে। তাকওয়া এমন একটি শব্দ যার মধ্যে কল্যাণের সমস্ত দিক একত্রিত হয়, জমা হয়ে যায়। এটা হচ্ছে, এই তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ তার সমস্ত সৃষ্টি জীবের জন্য। ওহিয়া ওয়াসিয়াতুল্লাহ আযজা ওয়া জাল্লা লিজামিয়ি খালকিহি, এই তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াসিয়াত লিজামিয়ি খালকিহি, তার সমস্ত সৃষ্টি জীবের জন্য। তাহলে তাকওয়া আল্লাহর ভয়ভীতি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, উপদেশ, নির্দেশ, যে আপনি সদা সর্বদা আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়ভীতি অর্জন করবেন। পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি থাকবেন
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ এসেছিলেন সকলদের সকলকে এই তাকওয়ার নির্দেশ প্রদান করেছে। সূরাতুন নিসা 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আর নিশ্চয় তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি কিসের, আনিত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি নাসারা ইহুদি খ্রিস্টান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, এবং রাব্বুল আলামিন আমাদেরকেও বলছেন যে তোমরাও কি করো, আনিত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে। এবং রাব্বুল আলামিন কোরআনুল করিমের বহু আয়াতে তাকওয়ার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে এই তাকওয়ার কথা বহু আয়াতে রাব্বুল আলামিন বলছে, ঈমানদারদেরকে বলেছে এবং সারা পৃথিবীর মানুষদেরকে রাব্বুল আলামিন বলেছে। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলিম অমুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের অবলম্বনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলছেন, তাকওয়া অর্জন করতে বলছেন। তাহলে রাব্বুল আলামিন সমস্ত লোকদেরকেও বলেছেন, মুমিন মুসলিমদেরকেও বলেছেন, এবং আমাদের পূর্বে যে আহলে কিতাব তাদেরকেও আল্লাহর ভয় ভীতি করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি উপদেশ দিয়েছিলেন। তার প্রথম ছিল ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়, বরং আমরা মুসলিম আমাদের প্রতি আবশ্যক যে আমরা যে কোনো জায়গায় থাকব একমাত্র ভয় করব আল্লাহ রাব্বুল আলামিনকে। মানুষদের মাঝে আছি আল্লাহকে ভয় করব, নির্জনে আছি একমাত্র আল্লাহকে ভয় করব, আমাদের আচার আচরণ একা যখন থাকব একরকম হবে না, আমরা যখন আল্লাহকে ভয় করব মানুষদের সামনে যখন থাকবো তখন আল্লাহকে ভয় করব, এবং যখন আমরা একা একা থাকব তখন রব্বুল আলামিনকে ভয় করব। মানুষদের মাঝে আছি এবং একা আছি, এতে কোনো রকমের আমাদের আচার আচরণ আল্লাহর ভয়ের ক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন হবে না, তাহলেই আমরা খাঁটি মুসলিম মুমিন হতে পারব। আর যদি যখন আমরা মানুষদের মাঝে আছি তখন আল্লাহর ভয় ভীতির প্রচার খুব করছি, ইবাদত বান্দেগীর প্রচার প্রসার করছি, কিন্তু যখনই আমরা আল্লাহ মানুষদের থেকে আলাদা হয়ে যাই তখন আল্লাহর সঙ্গে অনেকে নাফরমানি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকে বিরোধিতা করে থাকে, এই প্রকার চরিত্র হচ্ছে মুনাফিকদের চরিত্র। সুতরাং একজন মুসলিম একজন মুমিন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকবে একমাত্র ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই বলছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। সুতরাং একজন মুসলিম মানুষদের মাঝে আছে তখনও আল্লাহকে ভয় করছে, একা একা আছে তখন আল্লাহকে ভয় করছে, কিন্তু একজন মুনাফিক মানুষদের সামনে থাকলে তখন তার ইবাদত বান্দেগীর আল্লাহর ভয়ভীতির খুব প্রকার প্রচার করে, খুব প্রচার করে, কিন্তু যখন সে মানুষদের থেকে আলাদা হয়ে যায় তখন সে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়ে যায়। এরকম চরিত্র হচ্ছে মুনাফিকদের চরিত্র।
সুতরাং আমাদেরকে মুমিনদের চরিত্র, মুমিনদের গুণাবলী অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো। এই অংশ প্রমাণ করে যে একজন ব্যক্তির প্রতি আবশ্যক যে সে মানুষকে দেখে আল্লাহকে ভয় করে, এরকম নয়। সে মানুষের দিকে দেখবে না, মানুষকে ভয় করবে না, বরং ভয় করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহকে ভয় করে, চাই সে মানুষদের সাথে থাকুক অথবা একা একা থাকুক। সওয়ান কানা মা আন-নাসে আও কানা খালিয়ান বিনাফসিহি, চাই সে মানুষদের মাঝে থাকুক অথবা সে নির্জনে একা একা থাকুক, সদা সর্বদা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। لأن الله تعالى يعلم حاله نسج الله تعالى তার অবস্থা সম্পর্কে জানে। যদিও সে মানুষদের থেকে লুকায়, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আল্লাহর কাছে কোনো কিছু গোপন নয় যা কিছু আকাশে আছে, জমিনে আছে। তাহলে জমিনে যা আছে, আকাশে যা আছে, আল্লাহর কাছে এগুলো কিছু গোপন নয়। অর্থাৎ রব্বুল আলামিন জমিনে যা কিছু আছে তিনি সেটাও জানেন, আকাশে যা কিছু আছে সেটাও তিনি জানেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনকে সদা সর্বদা ভয় করবে। অনেক মানুষ আছে যারা মানুষকে ভয় করে বটে, কিন্তু আল্লাহকে ভয় করে। এই চরিত্র অনেকের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুন্নেসা আয়াত 108 বলছেন, ইস্তাগফুনা মিনান্নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, তারা মানুষকে মানুষদের থেকে গোপন করে, কিন্তু আল্লাহ থেকে গোপন করে না। অর্থাৎ অনেক এমন আছে যে মানুষদের থেকে অনেক কিছু গোপন করে, লুকায়, মানুষ যেন তার আইব, তার ত্রুটিগুলো না জানতে পারে। অনেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লুকানোর চেষ্টা করে না। এ কি আল্লাহর ভয়, এগুলো কি তাকওয়া? এগুলো তাকওয়া নয়, বরং আপনি মানুষদের মাঝে যখন থাকবেন তখন আল্লাহকে ভয় করেন, একা একা থাকবেন তার চাইতে বেশি আল্লাহকে ভয় করেন। কারণ মানুষ আপনার গোপনের কথা জানে না, যদিও আপনি মানুষদের সাথে মানুষদের মাঝে বসে আছেন, গোপনের কথা জানেন, কিন্তু আপনি যখন মানুষ থেকে লুকাবেন তখন তারা তো আরো জানতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনার হৃদয়ে কি, ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর, তিনি আপনার হৃদয়ের খবর জানেন। এই জন্য ইহসানের সংজ্ঞাতে যখন জিব্রিল আলাইহিসসালাম জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহসান সম্পর্কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল ইহসানু أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إحسان হচ্ছে করুণা দয়া, ইহসান হচ্ছে যে সৎ কাজ হচ্ছে, ইহসান হচ্ছে أن تعبد الله كأنك تراه, তুমি আল্লাহ ইবাদত করবে এইভাবে যে তুমি আল্লাহকে দেখছো, এরকম মনে করে ইবাদত করো। فإن لم تكن تراه فإنه يراك, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। সুতরাং আপনি মানুষদের মাঝে থাকেন বা একা থাকেন, সদা সর্বদা একমাত্র ভয় করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। কারণ অনেক মানুষ আছে যখন সে মুসলিমদের দেশে থাকে তখন ইসলামের খুব প্রচার প্রসার করে, কিন্তু যখন মুসলিমদের দেশে চলে যায়, মুশরিক কাফেরদের দেশে চলে যায়, তখন সে নিজের রং পরিবর্তন করে ফেলে। এটা জায়েজ নয়, তখন অমুসলিম মুশরিক কাফেরদের ধর্মকে সাপোর্ট করে। এরকম অনেকের চরিত্র আছে, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, আল্লাহুম্মা আমিন। সুতরাং একজন মুসলিম এরকম করা উচিত নয়। মুসলিমদের মাঝে আছে তখন ইসলামী মানে খুব প্রচার প্রসার, কিন্তু কাফের মুশরিকদের দেশে গিয়ে তখন তাদের ধর্মকে ভালো মনে করবে, এরকম একজন মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম। সুতরাং ওয়াজিব হচ্ছে, আবশ্যক হচ্ছে একজন মুসলিমের প্রতি সে আল্লাহকে ভয় করবে।
যে কোনো জায়গায় থাকবে, যে কোনো শহরে থাকবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, এটাও মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছে। সুতরাং এই উপদেশটি আপনাকে আমাকে সকলকে মেনে নিতে হবে, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকবো একমাত্র ভয় করব কাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কথাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানে থাকো যে কোনো অবস্থায় থাকো একমাত্র ভয় করো কাকে, আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর উপদেশের সম্পর্ক হচ্ছে আপনার এবং আপনার মাঝে, আপনি আপনার মাধ্যমে কোনো রকমের পাপ হয়েছে, অন্যায় হয়েছে, হতেই পারে স্বাভাবিক, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করেন এবং তারপরে আপনি নেক কাজ করেন। নেক কাজ যদি আপনি করেন তাহলে এই পাপগুলিকে নেকি মুছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুই নম্বর উপদেশ দিলেন, ওয়াতবিই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর প্রত্যেকটা মন্দ কাজের পরে ভালো কাজ করো, তামহুহা, যা এই ভালো কাজ মন্দ কাজকে পরিষ্কার করে দেবে, মুছে দেবে, কারণ মিটিয়ে দেবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ ফেজা, যে রাব্বুল আলামিন অনেক পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির মাধ্যমে পাপগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। রাব্বুল আলামিন অনেক নেক কাজ রেখেছেন যার মাধ্যমে পাপগুলি মুছে দেওয়া হয়। রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি পুণ্য পাপকে মুছে দেয়, পাপকে নিয়ে যায়। তাহলে আপনার দ্বারা যদি পাপ হয়ে যায় তাহলে আপনি নেকি করলে এই পাপকে নেকি মুছে দেবে। যেমন হাদিসের মধ্যে আছে সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতুল জুমআতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান আলা রমাদান, আরেক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এগুলির মাঝে যা কিছু হয়েছে সেগুলোকে মোচনকারী হয়ে যায়। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ গুনাহকে মিটিয়ে দেয়, জুমা গুনাহকে মিটিয়ে দেয়, রমজান গুনাহকে মিটিয়ে দেয়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সুতরাং আপনার মাধ্যমে কোনো রকমের পাপ গুনাহ হয়েছে, বসে থাকবেন না, রাব্বুল আলামিনের তওবা করেন এবং সেই পাপগুলি করেন, তওবা করেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং নেকির কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলিকে মুছে দেবে। এবং অনেক এবং যারা ফরজের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফরজের হেফাজতের কারণে সাগিরা ছোট ছোট গুনাহগুলিকে মোচন করে দেবে। সুতরাং আপনি পাপ করেছেন, অন্যায় হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, বরং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, নিরাশ হবেন না। রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী বলো, ইয়া ইবাদি, হে আমার বান্দাবান, আল্লাহ বলছেন ইয়া ইবাদি, আমার বান্দাবান, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, ইন্নাল্লাহ ইগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত রকমের পাপকে ক্ষমা করে দিবেন, ইন্নাহু হুয়াল গাফুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল অতি দয়ালু। সুতরাং আপনার দ্বারা পাপ হয়েছে মুসলিম ব্যক্তি, তাড়াতাড়ি আপনি পাপ তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান এবং নেক কাজ করেন। এমনকি একজন মুশরিক কাফির যদি আল্লাহর কাছে তওবা করে মাপ চায় আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ান্তাহু ইগফার লাহুম মা কদ সালাফ, আল্লাহ বলছেন হে নবী বলে দাও ওই সমস্ত কাফেরদেরকে যে তোমরা যদি বিরত হয়ে যাও, থেকে যাও, আর পাপ করিও না, থেমে যাও, ইগফার লাহুম, তাহলে তাদের পাপগুলিকে মুছে দেওয়া হবে, মা কদ সালাফ, যা অতিবাহিত হয়েছে। সুতরাং একজন ব্যক্তি যদি শিরিক করে, কাফেরও হয়ে যায়, তবু আল্লাহর কাছে তওবা করলে, মাপ চাইলে, ইমান নবায়ন করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুতরাং আপনার মধ্যে পাপ হলে আপনি বসে না থেকে তওবা করেন মুসলিম এবং বেশি বেশি নেকির কাজ করেন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান,
তবে যে তওবা করলো, ইমান আনলো এবং সৎ আমল করলো, ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ এই পাপগুলিকে নেকি দ্বারা রূপান্তরিত করে দিবেন। সুতরাং এই উপদেশগুলো মানতে হবে যে আপনার পাপ হলে আপনি নেকির কাজ করেন। আরেকটি উপদেশ হচ্ছে যে ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষদের সাথে উত্তম আচরণ করুন, মানুষদের সাথে আপনি উত্তম ব্যবহার আচরণ ব্যবহার করুন, উত্তম চরিত্র গঠন করুন, উত্তম কথা বলুন এবং হাসি মুখে কথা বলুন, তাহলে তাদের হৃদয়ে ভালোবাসা জন্মাবে এবং তাদেরকে একত্রিত করতে পারবেন। একজন একজন মুসলিমের আবশ্যক হবে যে উত্তম চরিত্র গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে উত্তম চরিত্র দেন, অনেকে দেন না, কিন্তু প্রত্যেক মুসলিমের উচিত যে সে উত্তম চরিত্র গ্রহণ করে। রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম এই চরিত্র ভালো হওয়ার কারণে অনেক শত্রুকে বন্ধুরূপে রূপান্তরিত করেছেন, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন হয়েছেন এবং নবীর পক্ষ থেকে তারা অনেকের সংগ্রাম করেছেন, নবীর সাহায্য সহযোগিতা করে। সুতরাং কালকে শত্রু ছিল কিন্তু উত্তম চরিত্রের কারণে আজকে বন্ধু হয়ে ইসলামের কাজ করেছে। এই উপদেশগুলো আমাদের সকলকে মানতে হবে। প্রথম হচ্ছে উপদেশ যে আমরা যে কোনো জায়গায় থাকবো আল্লাহকে ভয় করব। দ্বিতীয় উপদেশ হচ্ছে যে পাপ যদি হয়ে যায় তাহলে আমরা তওবা করব এবং নেকির কাজ করবো। তিন নম্বর উপদেশ হচ্ছে যে মানুষের সঙ্গে উত্তম আচরণ করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবে।